আসসালামু আলাইকুম দর্শক দর্শক শ্রোতা, গতকালকে যখন একটা নিউজ দেখলাম আমি, মানে নিউজটা শুনলাম যে নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছে, তো সেটার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি চিন্তা করলাম নায়িকা একা, এটা তো এ যুগের নায়িকা হবে না, মানে একটু আগের নায়িকা হবে। ছবি যখন দেখলাম হ্যাঁ চিনতে পারছি যে আমি তার কোনো কাজ দেখেছি, বিজ্ঞাপন চিত্রে তার কাজ দেখেছি, কিছু কিছু সিনেমাতে কাজ দেখেছি, তখন চিনতে পারলাম। তো আমি তখন খোঁজা শুরু করলাম যে আসলে একা তার কোন গৃহকর্মীকে মারলো বা সেই মহিলাটা দেখতে কেমন, আমি একটু খোঁজা শুরু করলাম। তো খোঁজার পরে পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, প্রথমত সাংবাদিকরা ক্লিয়ার করে বিষয়টা বলে নাই, সবাই এই ভিডিওটা প্রচার করছে। আমি মানে প্রথমে মনে করছিলাম এটা বাস্তব কথা, প্রথম দেখাতে যেটা মনে হচ্ছিল যে এটাই নায়িকা একার গৃহকর্মী, কিন্তু পরবর্তীতে খোঁজ খবর লাগায় দেখলাম যে না, এইটাই নায়িকা একা। আমরা নায়িকা একার কিছু কথা শুনি, তারপরে আমরা একটু আলোচনা করবো। আমি সত্যি অবাক হয়ে গেছি যে আগে তার চেহারা কী ছিল, বয়স বাড়ার সাথে সাথে তার চেহারা কী হয়ে গেছে, বা হয়তো বা তিনি ইন্টারভিউ দিতে গেলে প্রচুর পরিমাণে মেকআপ করতে হয়, এটা হবেই স্বাভাবিক, বয়স বেড়ে গেলে আর চেহারার যত্ন একটু কম নিলে এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তিনি অনেক দিন যাবৎ চলচ্চিত্রের সাথে বা কোনো বিজ্ঞাপন চিত্রের সাথে সংযুক্ত না, এটা স্বাভাবিক। তো চলেন আমরা নায়িকা একার কিছু কথাবার্তা শুনি। পুলিশ ইন্সপেক্টর অভিনয় করে, আচ্ছা শুধু অল্প শেয়ার করেন তো আপনার। আমি আর কিছু দেখতে চাই না, আমি এখন কথা বলতে চাই। এটা হচ্ছে নায়িকা একার বক্তব্য ছিল, তাৎক্ষণিকভাবে আমরা সমকাল থেকে নিয়েছি। এখন আসেন, মানবিক হইতে হবে ভাই, আপনি নায়িকা হয়েছেন তাতে কী হয়েছে, মানবিক হতে হবে। বা আপনি যে কাউরে পাইবেন সে একটু মানে সে আপনার গৃহকর্মী বিধায় আপনি তাকে নিচু চোখে দেখবেন, আপনার ইচ্ছা হলো আপনার আপনি তার হাত ভেঙে দিলেন, আপনার ইচ্ছা হলো তাকে আপনি আঘাত করলেন, ঘুষি মারলেন, এটা তো হইতে পারে না। আপনি নায়িকা হয়েছেন তাতে কী হয়েছে? দর্শক শ্রোতা, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এখানে নায়িকা এই একার বাসা থেকে কিছু জিনিস পাওয়া গেছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, যদিও বা তিনি কিন্তু এই ভিডিওতে বলতেছিল যে হয়তো বা বুয়া রেখে গেছে, হ বুয়া ইয়াবা খায়, বুয়া গঞ্জিকা খায়, মদের বোতল সব বুয়ার, মানে ডিজিটাল বুয়া তো দেশে, এটা মানুষজন কতটুকু বিশ্বাস করবে আপনারাই বুঝতেছেন। তো এই নায়িকা একার বাসা থেকে ইয়াবা, কয়েক পিস ইয়াবা, গঞ্জিকা, আমি কবির ভাষায় বলতেছি, তারপরে বোতল পাওয়া গেছে, এগুলো পাওয়া গেছে। তো প্রাথমিক অবস্থায় ওখান থেকে যখন তিনি এই গৃহকর্মীকে নির্যাতন করতেছিল, তো সেটার লেভেলটা এই লেভেলে চলে গেছিলো যে আশেপাশে মানুষজন হয়তো বুঝতে পারছে, হয়তো নির্যাতন করলে তো চিৎকার হবেই। তো সেটার পরিপ্রেক্ষিতে 999-এ ফোন যায়, পুলিশ দ্রুত যায় সেই গৃহকর্মীকে আগে হাসপাতালে ভর্তি করায় ট্রিটমেন্টের জন্য। এরপরে নায়িকার বাসায় ঢোকার চেষ্টা করে, প্রথম অবস্থায় নায়িকা হয়তো বা অনেকক্ষণ দরজা বন্ধ করে রেখেছে, অনেক কষ্ট করে পুলিশ তার বাসায় ঢোকে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। তার আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে আমার কেমন জানি মনে হচ্ছিল যে তিনি একটু অসুস্থ, হয়তো আমার মনে হচ্ছিল ব্যক্তিগতভাবে, এটা তাকে অপমান করার জন্য আমি বলছি না, আমার মনে হচ্ছিল কেমন জানি একটা অন্যরকম ব্যবহার দেখতে পাচ্ছি। ভিডিওতেও তার কথাবার্তার স্টাইল কেমন জানি হয়ে গেছে, তিনি খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু তার বিরুদ্ধে তো যে অভিযোগ যে তার গৃহকর্মী তার কাছে টাকা চাইছে, পাওনা টাকা চাইছে, যে বেতন দেন এই টাকা চাইছে, এটা নিয়ে নাকি বাক বিতর্ক তৈরি হয়েছে। এক পর্যায়ে নায়িকা একা তার গৃহকর্মীকে প্রচণ্ড পরিমাণে দিন দারাক্কা মারছে, এমনকি হাতটাও সেইভাবে মানে আঘাত পাইছে সেই গৃহকর্মীর। তো আমরা এখানে আবারও বলছি তীব্র নিন্দা জানাই, যদিও বা রিমান্ড চাওয়া হয়েছিল, তাকে রিমান্ড মঞ্জুর করা হয় নাই, এখন কারাগারে আছে, তার বিরুদ্ধে হয়তো বা পৃথক দুইটা মামলা হবে, এক হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হবে, তারপরে হয়তো বা তার বিরুদ্ধে তার বাসায় যে মাদক পাওয়া গেছে সেটার পরিপ্রেক্ষিতে আরেকটা মামলা হবে। মানে কি হচ্ছে কি দেশে, হ্যাঁ, যার বাসায় পুলিশ রেড করে, যা দেখে যে এইসব জিনিসপত্র টুকটাক থাকেই, কি মানে বুঝলাম না, হ্যাঁ, এটা তো আসলে খুব খারাপ একটা বিষয়। আর একটা মানে আমি ভিডিওটা শেষ করে দিব, এখন আমি আবারও বলছি আমি নায়িকা একার বর্তমান চেহারার সাথে মানে আগের চেহারার মানে কোনো ধরনের মিলই নেই, এমন একটা ব্যাপার। আমি শুরুতে অবাক হয়েছিলাম, নিউজটা এখন প্রকাশ করছি, এখনও আমার কাছে অবাকই লাগতেছে। তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। মানবিক হইতে হবে ভাই, আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি থাকতে পারে, আপনি নায়িকা হইতে পারেন, মানবিক হইতে হবে।
আল্লাহ হাফেজ।